শুধু অযোধ্যা নগরী নয়, একই সঙ্গে আমাদের এই রাজ্যের ছবিটাও কিশলে আমরা তুলে ধরছি, যেখানে শুভেন্দু অধিকারী তিনি এক শোভাযাত্রায় অংশ নিয়েছেন, গেরুয়া নিশান নিয়ে পথে নেমেছেন রাম ভক্তরা। এই রাজ্যের ছবির পাশাপাশি অযোধ্যা নগরীর ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। এক নতুন অযোধ্যা নতুন অধ্যায়ের সূচনা আজ, বলাই চলে। এই অযোধ্যা নগরীতে রাম মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কিশলায় একদমই তনয়। এবং এই মুহূর্তে খবর আসছে একদিকে, শুভেন্দু অধিকারী ছবিও যেমন দেখালাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছেছেন অযোধ্যা রাম মন্দিরে। সেই গান রাম ভজন আমরা শুনছিলাম। আরও একবার আমি একটু ময়ূকের কাছে ফেরবার চেষ্টা করব। ময়ূক, কিছুক্ষণের মধ্যেই যেমনটা আমরা জানতে পাচ্ছি যে রামলালা প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই, আরও একবার তোমার মতো দিয়ে দর্শক বন্ধুদের সামনে সেই ছবিটা তুলে ধরবো। এই মুহূর্তে অযোধ্যা নগরীর ছবি কি রয়েছে? আমরা ধর্মপথে ছিলাম এবং ধর্মপথের যে ছবি আমি দেখালাম তোমাকে, ঠিক তার পাশে যে সরজু নদী, সেই সরজু নদীর ছবি আমি দেখানোর চেষ্টা করছি। যদিও এখানে এই মুহূর্তে সমস্ত জায়গা ব্লক করে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করছি এই মুহূর্তে যে ধর্মপথ, সেই ধর্মপথ ধরে আরও এগিয়ে যাওয়ার, যেখানে বিপুল মানুষ এই মুহূর্তে জড়ো হয়েছেন, মা এবং সন্তান নিয়ে এসেছে। বাবা কাহাঁ থেকে আয়? পুনে, 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 পুনা, পুনা, মহারাষ্ট্র থেকে, মহারাষ্ট্র, 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 নাঁদেড়। জয় বাংলা, জয় মহারাষ্ট্র, জয় মহারাষ্ট্র, জয় সেনাপতি বিয়াজি মহারাজ কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
গোটা দেশ যারা বলছে শুধুমাত্র উত্তর ভারতের এই রাম, যারা বলছে শুধুমাত্র অযোধ্যার যোগী আদিত্যনাথের এই রাম ভুল বলছে, ভুল করছে। এবং তার পাশাপাশি আমি একবার তনয়া তোমাকে দেখাচ্ছি, আমি তনয়া তোমাকে আমি শুধু অনুরোধ করছি যে তুমি কলকাতা থেকে অযোধ্যার প্লেন ধরে বা ট্রেন করে অযোধ্যা স্টেশনে নামার পরে দু ঘন্টা এখানে শুধু কাটাও। সাধু সন্তরা যেরকম রয়েছেন, সাধু সন্তরা যেরকম রয়েছেন, সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক কহাঁ সে আয়ে হ্যায়? বিহার সে। বিহার সে ইয়াহ পে কাম করতে হ্যায় ইয়া ঘুমনে আয়ে? ইয়াহ কাম করতে হ্যায়। কহাঁ পে কাম করতে হ্যায়? তো আপ লোগ মোহবরা পে তো পুরা পুরা বানা আপ লোগ সব নে সব বহুত সারে ভাই বঙ্গাল সে ভি তো বহুত লোগ হ্যায়। বহুত লোগ সাহেব, আপ লোগ আপ লোগ কো প্রণাম হ্যায়, স্যালুট হ্যায় আপ লোগ ইয়ে পুরা জায়গা। দেখো আমাদেরও স্যালুট এবং প্রণাম করার উচিত, কারণ শ্রমজীবীদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যারা গোটা রাম মন্দিরটা তৈরি করেছে, তাদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আর দেখা করবেন, তিনি তাদেরকে সম্মাননা দেবেন। কহাঁ সে আয়ে দাদা? মে গাঁও পঞ্চমুটি ধার জেলা মধ্যপ্রদেশ সে আয়া। মধ্যপ্রদেশ সে এসে আয়ে হে? দেখো একজন একজন মানুষ যার শারীরিক কিছু অক্ষমতা রয়েছে, সে তিনি এরকম ভাবে একেবারে লম্বা লম্বা ডিস্টেন্সে মধ্যপ্রদেশ সে 1000 কিলোমিটার 1000 কিলোমিটার সাইকেল চালিয়ে, এই এই যে সাইকেল, এই সাইকেলটা চালিয়ে 1000 কিলোমিটার উনি পায়ে হেঁটে এবং তার পাশাপাশি সাইকেল করে এসেছেন। এই এইভাবে যখন সাইকেল চালাতে পারেননি তখন পায়ে হেঁটে এসেছেন, যখন পায়ে হেঁটে আর পারা যাচ্ছে না তখন সাইকেল করে এসেছেন। কিসকে লিয়ে আয়ে হে দাদা? প্রভু রাম জি কে লিয়ে। প্রভু রাম কে লিয়ে? এসে সারা জগত এক হি রামময় হো গয়া হে, প্রভু কি এসি কৃপা বনি হে কি মচ্ছর ভি পর্বত কো উঠা কর আ যায়। ইতনি বলছে ওনার ওনার নিজের শারীরিক অক্ষমতাকে, কে বাত হে, স্যালুট হে স্যার। চলিয়ে বহুত 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 শুভকামনা হে আপকে লিয়ে। তনয়া দেখো কি অদ্ভুত বলছেন, আমি জিজ্ঞেস করলাম এত শারীরিক অক্ষমতা নিয়ে সাইকেল চালিয়ে আসতে পেরেছেন, বললেন শ্রী রাম শিখিয়েছে, শ্রী রাম শিখিয়েছে। একটা যদি শ্রী রামের আশীর্বাদ থাকে একটা মশাও অনেক দূর এগিয়ে যেতে পারে, একটা ছোট্ট পিঁপড়েও পাহাড় চড়ে নিতে পারে। এবং তার পাশাপাশি এখানে এখানে আবার আবার আনন্দ আয়োজন এই মুহূর্তে রয়েছে, আমি একবার দেখা দেখানোর চেষ্টা করব। দেখো এই মুহূর্তে যে ছবি, দেখো এই মুহূর্তে যে ছবি, এই মুহূর্তে ভারতের কথা বলছি আমরা, আমরা কথা বলছি বাংলার, আমরা কথা বলছি বিহারের, আমরা কথা বলছি উত্তরপ্রদেশের, আমরা কথা বলছি গুজরাটের, মহারাষ্ট্রের কথা বলছি। এই মুহূর্তে কহাঁ সে আয়ে? লখনউ সে। লখনউ সে জয়কারা হো যায়, 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 জয় শ্রী রাম, জয়কারা। এই 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 গোটা দেশকে শ্রীরাম, এক নাম, এক নাম যে নাম গোটা দেশকে জুড়ে দিচ্ছে, একটা শব্দ যে শব্দ গোটা দেশকে জুড়ে দিচ্ছে। মাতাজি আপ কহাঁ সে আয়ো? अयोध्या से ही हो? हाँ। तो इतने भीड़ भाड़ में क्यों जा रहे हो? भीड़ है तो ভিড়ের মধ্যেও মাতাজি যাচ্ছেন, অযোধ্যা থেকেই এসেছেন। আমি আরো ছবি দেখাবো, আরো ছবি দেখাবো, এই মুহূর্তে ভারতবর্ষের ছবি। ইয়ে ভারত কি বাত হ্যায়, ইয়ে সিরফ অযোধ্যা কি বাত নেই হ্যায়। আপ লোগ কহাঁ সে আয়ে? জয়পুর সে। জয়পুর সে পুরা ফ্যামিলি ট্রিপ মে? পুরা ফ্যামিলি। বৃন্দাবন সে? বৃন্দাবন সে। বৃন্দাবন সে? ক্যা বড়িয়া বড়িয়া লাগ রহি হ্যায়, বহুত সুন্দর লাগ রহি হ্যায় মাতাজি। দিল্লি সে? বৃন্দাবন, দিল্লি, জয়পুর। রাম কথা, রাম কথা হো রহি হ্যায় মহারাজ দেবকিনন্দন জি কি। তো জয়কারা হো যায়, জয়কারা হো যায় ভাইয়া। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে ভাইয়া, রাধে রাধে। मथुरा, दिल्ली, जयपुर सब जगह से पहुंचे राम लाल। मैं कोलकाता के लिए हूं। बहुत अच्छे। जय श्री राम, जय श्री राम। गोटा देश के 2024 साले मिलिए दीचे। कहाँ से आए आप? हम अयोध्या के हैं। अयोध्या के हैं जी। और यहाँ पे आपके साधु संत लोग भी यहाँ पे हैं। कहाँ से आए आप? पंढरपुर, महाराष्ट्र। महाराष्ट्र, पंढरपुर, महाराष्ट्र। देखो এখানে সাধু সন্ত যেরকম রয়েছে, क्या हो सकता है। मैं आज इतना खुश हूं कि हम बचपन से स्वप्न देखते थे, अयोध्या के बारे में सुनते थे, पढ़ते थे। आज अयोध्या में स्वयं है हम, और वो भी इस ऐतिहासिक दिन में। सबको मेरा श्री राम,
जय श्री राम। थैंक यू सो मच।